নমস্কার বন্ধুরা, ছবিস কিচেনে আমি ছবি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা সাবেকি রেসিপি, এই রেসিপিটা আমার মায়ের কাছে শেখা। এই রেসিপিটি নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবার কড়াইয়ের মধ্যে পাঁচ চামচের মতো তেল দেবো। কারণ এখানে চাল কুমড়ো আছে আমার একটা গোটা, এটা 700 মতো চাল কুমড়ো আছে, ওই জন্য আমি এখানে তেলটা এরকমই দিলাম। তেলটা আপনাদের ইচ্ছা মতো, কেউ কম তেল খান কেউ বেশি তেল খান, সেরকমভাবেই দেবেন। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব। এখানে আমি ফোড়ন রেখেছি, এই ফোড়নটা আমি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটা একটু সামান্য ভাজা হোক। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চাল কুমড়ো। এখানে আমি চাল কুমড়োটা খুব ঝিরঝিরে করে, একদম ঝিরিঝিরি করে এইভাবে কেটে রেখেছি, চাল কুমড়োটা পুরোটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো সকলেই রান্না করেন বাড়িতে, মানে এক একজনের প্রসেস এক এক রকম। তো কেউ চিংড়ি মাছ দিয়ে, কেউ মাছের মাথা দিয়ে, কেউ বড়ি দিয়ে নানাভাবে, কেউ মুগ ডাল দিয়ে নানাভাবে মানুষের চাল কুমড়ো খায়। কিন্তু আমি আজকে এটা একটুখানি নতুনত্ব করতে চলেছি, এটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করবেন। এটা সাবেকি রেসিপি, এটা আমার মায়ের কাছে শেখা। তো আমার মা ঠাকুমাদেরকে দেখেছি, ওনারা এই রান্নাটা করেন, তো তার থেকেই আমি শিখেছি এবং আপনাদের সঙ্গে আমি এর জন্য একটু শেয়ার করছি। খুব সুন্দর রেসিপিটা, আপনারা ঘরে অতি অবশ্যই আমি যেভাবে করছি এইভাবে একটু ট্রাই করবেন। সবসময় তো মাছ চিংড়ি মাছ সবসময় তো ঘরে থাকে না, তো যেইভাবে একটুখানি দেখাচ্ছি সেইভাবে একটু ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, এইবার আমি এই চাল কুমড়োটার মধ্যে দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে আঁচটা আমি একটুখানি জোরে করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব একটু নুন, নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতো আমি দিচ্ছি, এতে যতটা লাগবে, এটা মজে যাবে, ওই জন্য দু চামচের মতো নুন দিলাম। আচ্ছা, নুন দিলাম, এবার এর মধ্যে দেব একটু হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো থেকে জল বেরিয়ে যায়, জল দেওয়ার অতটা প্রয়োজন হয় না। হলুদটা আমি দেড় চামচের মতো দিলাম। এবার এর মধ্যে দেব একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো রেখেছি এখানে, জিরে গুঁড়োটা আমি দেড় চামচের মতো দেব, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু সামান্য নাড়ব, নেড়ে তারপরে আমি মশলাটা দেবো। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, এখানে সর্ষে আছে দেড় চামচের মতো, সর্ষেটা বেশি দেওয়া যাবে না, দেড় চামচের মতো, আর কাঁচা লঙ্কা আছে চারটে। আর চাল কুমড়ো তরকারি এগুলো তো একটুখানি মিষ্টি মিষ্টি ধরনেরই হয়, খুব বেশি কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, এখানে চাল কুমড়ো থেকে জল বেরিয়ে গেছে। আচ্ছা, জল বেরিয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটুখানি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখানে আমি সর্ষে বাটা রেখেছি, এখানে দেড় চামচের মতো সর্ষে, গোটা সর্ষে, কালো সর্ষে, আর চারটে কাঁচা লঙ্কা আছে, এটাকে আমি পেস্ট করে রেখেছি, এটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে পরপর দিয়ে তারপরে এবার একটু ঢেকে দিলেই হবে, দিয়ে দিলাম। এবার দেবো চারটে কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আর মোটামুটি এখন কিছু দেওয়ার নেই। এবার আমি এটাকে একটু নাড়ব, নেড়ে এটা দিয়ে মোটামুটি জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢেকে দেব, সামান্য একটু ঢেকে দেব, ঠিক আছে? এই জল আমি আর জল দেবো না, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। একটুখানি আঁচটা একটু লো করে আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 5-7 মিনিট বাদে আবার ফিরে আসছি। আমি একটু ঢাকনা তুলে দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, এখানে এখন আমি, এখন তো সেদ্ধ হয়নি, এখন আমি এর মধ্যে নারকেলটা, আমি এখানে 1 বাটি নারকেল কোড়া রেখেছি, ঠিক আছে? এটা আমি নারকেল কোড়া দিয়ে তৈরি করব। এটা আপনারা করবেন, ঘরে খেয়ে দেখবেন। নারকেল কোড়া, এই নারকেল কোড়াটা এখন আমাকে দিয়ে দিতে হবে। আমি কিছুটা রাখলাম, পুরোটা দিলাম না, 1 বাটি পুরো দিলাম না, একটুখানি গার্নিশের জন্য রেখে দিলাম। আচ্ছা, এবার এটাকে একটুখানি নেড়ে এর মধ্যে আর একটু দেব চিনি। এখানে একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা, 1.5 চামচের মতো চিনি দিলাম। দিয়ে আমার এখন আর আপাতত কিছু দেওয়ার নেই, মোটামুটি সবই আমার দেওয়া হয়ে গেছে। এইবার এটাকে আমি এবার ঢেকে দেব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত, ঠিক আছে? সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি আবার ফিরে আসবো, ঠিক আছে? এইবার আমি এবার এটা এটাকে একটু ঢেকে দেবো আবার, ঠিক আছে? এবার আমি একটু ঢেকে দিচ্ছি। একটু ঢেকে দিলাম, ঢেকে সেদ্ধ হয়ে গেলে আমি মাঝে একবার একটু দেখে নেব, সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। এবার একটু দেখে নিই, আমার তরকারিটা হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। এবার আমি এটাকে শুকিয়ে এসছে। আচ্ছা, আপনারা কখন বুঝবেন যে এটা হয়ে গেছে? যখন দেখবেন যে বেশ সুন্দর একটা নারকেলের তো একটা সুন্দর একটা গন্ধ হয়, খুব মিষ্টি মিষ্টি একটা বেশ গন্ধ হচ্ছে, উঠছে, মানে একদম নাড়ুর মতো, তখন আপনারা এটাকে অফ করে দেবেন। তার আগে কিন্তু অফ করবেন না, আর এর মধ্যে কিন্তু এটা কিন্তু একদম পুরো শুকনো তরকারি হবে, ঠিক আছে? এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। হ্যাঁ, আর যদি মনে করেন হালকা একটু ভেজা রাখবেন তাহলে রাখতে পারেন, কিন্তু একদম শুকিয়ে ফেললে তরকারিটা খুব ভালো টেস্ট লাগে, ঠিক আছে? আচ্ছা, এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো, রুটির সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে খাবেন। এইবার আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দেবো, লাস্টে একটু ধনে পাতা কুচি দেবো। একটু ধনে পাতা কুচিটা দিলে একটু ভালো সেন্ট আসবে, আর যদি ধনে পাতা কুচি আপনারা মনে করেন যে না দেবেন না, তাহলে সেটা স্কিপ করতে পারেন, ঠিক আছে? এটা না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ নারকেলের জিনিস একটুখানি মানে খেতে খুবই সুস্বাদু লাগে, ওটা ধনে পাতা দিলেও হয় না দিলেও হয়। আমি দিলাম, বেশ আমার ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে, ওই জন্য দিলাম। হয়ে গেছে আমার তরকারিটা। এবার আমি আর একটু সামান্য একটুখানি ইয়ে করে নেবো, মানে শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেবো। আমার এটা টেনে গেছে পুরো, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এই হচ্ছে আমার নারকেল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা খুব নতুনত্ব একটা রেসিপি, সকলেই তো চিংড়ি মাছ, মাছের মাথা সব কিছু দিয়ে তৈরি করেন, কিন্তু আমি আজকে একটা নতুনভাবে করলাম। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। যেসব রেসিপিগুলো দিচ্ছি অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, সামনের দিন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।